জনগণ অনেক উদ্দেশ্য নিয়ে এই গণতন্ত্রের পীঠস্থান আইনসভায় তাদের পাঠান। যে ধরনের অসংসদীয় শব্দের ব্যবহার কালকে হয়েছে প্রমাণ করে তারা কি ধরনের আতঙ্কে ভুগছেন। বিরোধী পক্ষে অনেক প্রবীণ বিধায়ক ছিলেন যারা চুপ করে বসেছিলেন, যারা অনুভূত এই সমস্ত কার্যকলাপ নীরবে সমর্থন করে গেছেন, আপনারা খুব ভালোভাবেই দেখেছেন কয়েকজন প্রবীণ বিধায়ক কিভাবে নতুন বিধায়কদের বারবার প্ররোচিত করেছেন এই ধরনের অভব্য আচরণের জন্য। এই ধরনের ঘটনা কাম্য হতে পারে না।